হরে কৃষ্ণ সিধু ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে বৈষ্ণবীর মতো আজকে হচ্ছে শিব চতুর্দশী। আজকে কত তারিখ? আজকে হচ্ছে আপনার 9 তারিখ। হ্যাঁ, তো আজকে হচ্ছে শিব চতুর্দশী। সবাই শিব চতুর্দশীর উদ্দেশ্যে অনেকে 12টা অবধি উপবাস পালন করবেন। জয় শিব শঙ্কর কি। তো আমরা এখন এখানে আছি ব্রজমণ্ডলের মধ্যে অবস্থিত বনখণ্ডী মহাদেব। বনখণ্ডী মহাদেব গোপেশ্বর মহাদেবের একটি স্বরূপ। যখন সনাতন গোস্বামী কিছু না খেয়ে প্রতিদিন গোবর্ধন পরিক্রমা করতেন, ঠিক সেভাবে তিনি প্রতিদিন কী করতেন, নিয়মিত এখানে এসে গোপেশ্বর মহাদেবের দর্শনে যেতেন। তো ওনার ভজন কুটির যেমন, সেটি ছিল কোথায় আপনার, মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির থেকে অনেকটা দূরও পড়ে যায়, সেই জন্য শিব ওনার প্রতি অনেক মানে কি প্রসন্ন ছিলেন। সেই জন্য শিব বলেছেন আপনার এখানে কষ্ট করে আসার প্রয়োজন নেই। তো সেই জন্য এই স্থানের মধ্যে, এই বনের মধ্যে উনি কী করেছিলেন, বনখণ্ডী মহাদেব রূপে উনি প্রকট হয়েছিলেন। আর এই যে যে এরিয়াটি দেখছেন, এই এরিয়াটির নাম হচ্ছে বনখণ্ডী মহাদেব মন্দির নামে পরিচিত। কিন্তু এই এরিয়াটির মেইন নাম হচ্ছে লুইবাজার। এই এরিয়াটির মেইন নাম হচ্ছে লুইবাজার। তো লুইবাজার যেটি আপনারা দেখছেন, এই লুইবাজারটি কোনো সাধারণ কোনো স্থান নয়, এটি হচ্ছে ভগবানের রাসলীলা স্থান। এখানে প্রত্যেকটি কোনায় কোনায়, প্রত্যেকটি এরিয়াতে ভগবান রাস নৃত্য করেছিলেন। তার মধ্যে একটি বিশেষ স্থান হচ্ছে নিধিবন, আমার পিছিয়ে আছে এদিক দিয়ে রাধারমণ, রাধা দামোদর, সব মন্দিরগুলো আছে পর্যায়ক্রমে। তো যাই হোক, শিবশঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, হর হর মহাদেব।